হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো জিও ফান্ডা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি মলয় জিও ফান্ডা চ্যানেলের পক্ষ থেকে আজকে অনার্সের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য এখানে হাইড্রোলজি প্র্যাকটিক্যাল পার্ট থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওতে আমি তোমাদেরকে থ্রিসেন পলিগনের এরিয়া মেজারমেন্ট তোমরা কীভাবে করবে এখানে পলিগনটা কিভাবে আঁকবে বা তোমাদের এই পলিগন আঁকার জন্য কী কী জিনিস লাগবে বা এই পলিগন এঁকে এরিয়া ক্যালকুলেশন তোমরা কিভাবে করবে একইভাবে এরিয়া ক্যালকুলেশন হয়ে যাওয়ার পর এখানে ডেপথ অফ এসিপিটেশান কীভাবে নির্ণয় করবে তা আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয়কে নিয়ে আলোচনা করবো বা প্রত্যেকটা বিষয় তোমাদেরকে আমি খাতায় কলমে দেখিয়ে দেব তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য এর পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে এবং যদি মনে হয় বন্ধুদের কাজে লাগবে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো চলো তাহলে আর দেরি না এই ভিডিওটা শুরু অনার্স এর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা খাতা নিয়ে বসে বড় এখানে তোমাদের জন্য আমি রিসেন্ট পলিগনের কাজটা নিয়ে উপস্থিত হয়েছি এখানে অলরেডি অনেক ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল অনেক তোমাদের অনেক বন্ধুরাই রিকোয়েস্ট করছিল যে স্যার থিসন পলিগনের উপর একটা ভিডিও দিন চলো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই থিসান পলিগন কীভাবে তোমরা পলিগনটা ড্র করবে বা একদম স্টেপ বাই স্টেপ কিভাবে কাজটা করবে চলো দেখে নাও এখানে দেখো তোমাদের এই রকম একটা এখানে বেসিন এরিয়া দিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছ একটা রিভার নেটওয়ার্ক গড়ে উঠেছে এখানে যতটা বেসিন এরিয়া বা ক্যাচমেন্ট এরিয়া আছে এই বিষয়টা তোমাদের দেওয়া থাকবে এবারে তোমাদের কাজ হচ্ছে এখানে দেখবে একইভাবে তিনটে গজ স্টেশন দেওয়া থাকবে এখানে দেখো এবিসি তাহলে এই তিনটে গজ স্টেশন এবং এখানকার পেসিপিটেশনের পরিমাণ এবং এখানে যে আমাদের রিভার বেসিনটা আছে সেই রিভার বেসিনটাও দেওয়া থাকবে এইটার ভিত্তিতেই তোমাদের কাজটা করতে হবে এখানে জাস্ট এই এই নেটওয়ার্কটা দেওয়া থাকবে এখানে এতগুলো হয়তো এখানে ফার্স্ট টিম ফার্স্ট অর্ডার বা সেকেন্ড অর্ডার স্টিম দেবে না এখানে একটা ওভারঅল একটা দিয়ে দেবে যেটার উপর বেস করে তোমরা যদি এখানে রিভার বেসিন দেওয়া থাকে ভালো আর হলে ওই রিভার নেটওয়ার্কের উপর বেস করে রিভার রিভার বেসিন একটা করে নিতে হবে এবারে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের করা থাকে এবারে দেখো এখানে এই যে তিনটে গজ স্টেশনের উপর বেস করে এখানে ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাস আছে সেখানে মূলত তিনটে স্টেশনের উপর বেশ করে দেওয়া থাকে এখানে তিনটে যদি বেশি হয় সেক্ষেত্রে কিভাবে তোমরা ক্যালকুলেশন করবে সেই অরিয়েন্টেড ভিডিও আমি পরবর্তী ক্ষেত্রে আপলোড করব আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই তিনটে স্টেশন এখানে যে গজ স্টেশন এ বি এবং সি দেওয়া আছে এই তিনটের ভিত্তিতে কিভাবে তোমরা এরিয়া বা এখানে ডেপথ অফ স্পেসিফিটেশনের ক্যালকুলেশন করবে থিসান পলিগনের ভিত্তিতে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তাহলে এখানে প্রথমে তোমাদের এইরকম একটা কাজ দিয়ে দেবে এবারে তোমাদের কী করতে হবে তোমাদেরকে একটা এখানে একটা মিলিমিটার গ্রাফ পেপার এখানে ট্রেসিং গ্রাফ পেপার এটা তোমাদেরকে একটা কালেক্ট করতে হবে এবারে পরীক্ষার হলে যদি দিয়ে দেয় ভালো আর যদি না দেয় তোমাদেরকে এইরকম একটা ট্রেসিং গ্রাফ পেপার মিলিমিটার গ্রাফ পেপার নিয়ে রাখতে হবে এবারে এইটা হয়ে যাওয়ার পর এবারে তোমাদের কাজ হচ্ছে কি না এখানে দেখো যে এখানে রিভার বেসিনটা দেওয়া আছে সেই রিভার বেসিনটা হুবহু আমরা তুলে নেব তাহলে এখানে তুলে নেওয়া হয়েছে এবারে যদি সেটা একটা টোপোসিট ম্যাপ থেকে দিয়ে দেয় বা এখানে ল্যাটিচিউড লংগিটিউড যদি দিয়ে দেওয়া থাকে তাহলে খুবই ভালো আর যদি কোনো টোপোসিট ম্যাপ থেকে দিতে হয় তাহলে সেখানে ল্যাটিচিউড লংগিটিউডটা আমরা তুলে নিয়েছি এক্ষেত্রে আমরা এই কাজটা করার জন্য এখানে একটা ওল্ড সিরিজের ম্যাপ এখানে দেখতে পাচ্ছ এই ম্যাপটার নাম্বার যদি তোমরা দেখো এখানে আগেকার বিহারের ম্যাপ আছে দেখতে পাচ্ছ এখানে বিহারের ম্যাপ নাম্বার হচ্ছে সেভেন্টি টু এল বাই ওয়ান এবং এখানে গিরিডি মুঙ্গের এবং নওদা ডিস্ট্রিক্ট এই অংশের ম্যাপটার আমরা একদম নিচের দিকে এখানে এ থ্রি গ্রিডে এখানে দেখতে পাচ্ছ এই যে কুইল রিভার নদী বা বারিধারা রিভারের এই যে নেটওয়ার্কটা আছে এই অংশ থেকে এইটুকু অংশে আমরা কাজটা করছি তাহলে এই কাজটা করার ক্ষেত্রে আমাদের কিভাবে কি আমরা থিসেন পলিগনের কাজ করব তা দেখাবো এখানে তাহলে আমরা কি করছি না এখানে এই অংশটা যা আছে রিভার বেসিন বা ক্যাচবেন এরিয়াটা সেই অংশটা আমরা তুলে নিয়েছি আমাদের এই ট্রেসিং অ্যাপ ব্যাপারে এবার এই ট্রেসিং গ্যাপ পেপারে তুলে নেওয়ার পর এখানে এর পাশাপাশি দেখো আমাদের যে তিনটে গজ স্টেশন দেওয়া ছিল সেই তিনটে গজ স্টেশনও আমরা তুলে নিয়েছি এইটা হলেই আমার আপাতত এই আমার যে কাজটা দেওয়া থাকবে সেই কাজটা কাজ হয়ে গেল এবার এটা হয়ে যাওয়ার পর আমরা কি করছি এখানে এ বি সি যে তিনটে স্টেশন দেওয়া আছে এই তিনটে স্টেশনকে আমরা কি করবো না আমাদের স্কেল দিয়ে যোগ করে দেব এখানে তাহলে আমরা এ থেকে বি প্রথমে যোগ করব এখানে একইভাবে দেখো যোগ করার পাশাপাশি এখানে তোমরা আরও একটা কাজ প্যালালি করে ফেলবে সেটা কতটা মাপ আছে অর্থাৎ এখানে এ থেকে বি স্টেশনের মধ্যে দূরত্ব কতটা আছে সেটা তোমরা দেখে নেবে তাহলে এখানে দেখা যাচ্ছে সেভেন সেন্টিমিটার আছে তাহলে এটা আমরা যদি হাফ করে দিই তাহলে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে এটা আমরা হাফ একইভাবে করে নিলাম এক এতেই যখন তোমরা করবে তখনই তোমরা একই সঙ্গে এখানে মিডিল পজিশানটাও তোমরা ডিটারমাইন করে নেবে তাহলে এটা হয়ে যাওয়ার পর তাহলে এরপরে বি থেকে সি আমরা যোগ করে দেব তাহলে বি থেকে সি হচ্ছে আছে দেখো কত না এখানে আছে ফাইভ পয়েন্ট ফোর তাহলে ফাইভ পয়েন্ট ফোর মানে হচ্ছে তাহলে এখানে টু পয়েন্ট ফাইভ আর টু তাহলে টু পয়েন্ট সেভেন টু পয়েন্ট ফাইভ সিক্স সেভেন তাহলে টু পয়েন্ট সেভেন হচ্ছে আমাদের মিডিল একইভাবে এ আর সি এর মধ্যে কতটা ডিস্টেন্স আছে দেখে নাও তাহলে এটাও সেভেন সেন্টিমিটার আছে তাহলে এটাও আমাদের সেভেন সেন্টিমিটার আছে তাহলে এটাকেও আমরা একইভাবে যোগ করে দেব আর মাঝামাঝি থ্রি পয়েন্ট ফাইভে এটা মার্কিং করে নেব তাহলে আমরা দেখো এখানে তাহলে এ বি এবং সি তিনটে যে গজ স্টেশন দেওয়া ছিল এই তিনটে গজ স্টেশনকে আমরা যোগ করে দিলাম যোগ করে দিয়ে আমরা এখানে একটা অলরেডি একটা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম এই ট্রায়াঙ্গেল পেয়ে যাওয়ার পর আমরা কি করলাম তার পাশাপাশি এবি একইভাবে বিসি এবং এসি এই তিনটের মিডল পয়েন্টগুলো আমরা নির্ণয় করে নিলাম এই নির্ণয় হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে একটা পেন্সিল কম্পাস নিতে হবে না দেখো আমি পেন্সিল কম্পাস নিয়ে নিয়েছি এবারে এই পেন্সিল কম্পাস নিয়ে নেওয়ার পর আমি এখানে এ থেকে বি যেটা আছে এব ডিস্ট্যান্স আমি অলরেডি জেনে গিয়েছি কত সেভেন সেন্টিমিটার আছে এর মিডিল হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমরা করবো কি এখানে মিডলের থেকে একটু বাড়িয়ে এবার একটু বাড়িয়ে মানে তোমরা যে কোনো মানে এখান থেকে যে কোনো মাপে বাড়িয়ে করতে পারো তবে যেটা করবে এ থেকে যখন এই এটা তোমার কার্ভটা টানবে বা বি পয়েন্ট থেকে সেই একই মাপে টানতে হবে অর্থাৎ আমি থ্রি পয়েন্ট ফাইভের জায়গায় এটা যদি আমরা ফোর সেমি নিই তাহলে দুদিকেই আমাকে ফোর সেমিতেই করতে হবে কাজটা কিন্তু এখানে থ্রি পয়েন্ট ফাইভের বেশি যে কোনো মাপের তুমি একটা মাপ নিয়ে নিলেই হবে তাহলে আমরা করবো কি তাহলে থ্রি পয়েন্ট ফাইভ থেকে আমরা একটু বাড়িয়ে আমরা এখানে তাহলে একটা বৃত্তচাপ এঁকে নিলাম একইভাবে আমরা বি পয়েন্ট থেকেও তাহলে এই অংশটা মাপটা নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ এঁকে নিলাম তাহলে এই যে বৃত্তচাপ দুটো আমরা পরস্পর কানেক্ট করলো যে জায়গাটায় সেই জায়গা পর্যন্ত আমরা কি করব একটা রেখা টেনে দেব তাহলে আমরা এই অংশটা পর্যন্ত একটা রেখা টানব তবে একদম প্রথম অবস্থায় আমরা এটা পেন্সিল দিয়ে রেখাটা টানবো কারণ যদি কোনো কিছু মোছামুছি করতে হয় সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে করতে পারবো পেন্সিল দিয়ে কাজটা করা থাকলে এবার এটা কোথা থেকে যোগ করছি না আমরা এখানে দেখো এ আর এর যে মিডল পয়েন্ট পেয়েছিলাম সেই মিডল পয়েন্ট থেকে এই অংশ বরাবর আমরা যোগ করে দিলাম আশা করি এটা বুঝতে পারলে এবারে আমরা চলো একইভাবে আমরা বি আর সি এর মধ্যে আমরা যে পয়েন্টটা পেয়েছি মিডল পয়েন্টটা তাহলে সেই পয়েন্টটাকেও আমরা একইভাবে কাজ করব তাহলে এখানে বি থেকে আমরা সি এর মধ্যে বি এখানে আমরা টু করে পেয়েছি তা তার থেকে একটু বাড়িয়ে দিয়ে আমরা এখানে একটা কার্ভটা এটা একটা বৃত্তচাপ টেনে নিলাম একইভাবে এদিক থেকেও আমরা একটা টেনে দিচ্ছি তাহলে এটাও আমরা একইভাবে এখানে কানেক্ট করে দেব এবারে দেখো এই যে অংশটা আমরা কানেক্ট করছি এবারে কী হচ্ছে না এই অংশ থেকে আমাদের এই জায়গাটা আমরা কী করবো না এখানে আর এইটুকু অংশের মধ্যে রাখবো না এখানে কী করব এই দুটো যে অংশ বরাবর কানেক্ট করেছে সেখান থেকে আমাদের এদিকে যে এবির যে মধ্যবিন্দু থেকে যে রেখাটা আমরা টেনেছিলাম সেই রেখা পর্যন্ত টাচ করাবো তাহলে আমরা এরপরে আমরা এটাকে পেন দিয়ে ডাইরেক্ট করে দিতে পারি তাহলে এই অংশ পেয়ে গেলাম আর এদিকে আমরা যেটা অলরেডি আগে করেছিলাম তাহলে সেটা যেখানে টাচ করেছে সেই অংশটা পর্যন্ত আমরা করে দেব তাহলে এখানে আমরা এই অংশটা পর্যন্ত করে দিলাম তাহলে এবি এবং বিসি থেকে আমরা পেয়ে গেলাম দুটো এ বাদ বাকি দেখো এখানে এসি যে আমাদের রেখাটা আছে সেই রেখার মিডল পয়েন্ট আমাদের থ্রি পয়েন্ট ফাইভে আমরা পেয়েছি এটা সেভেন সেন্টিমিটার ছিল তাহলে থ্রি পয়েন্ট ফাইভ থেকে এই দুটো এখানে যে রেখা পরস্পর যে জায়গায় কানেক্ট করেছে সেই মিডল পয়েন্টে আমরা কি করব এখানে এসির যে মিডল পয়েন্ট আছে সেই পয়েন্ট থেকে আমরা যোগ করে দেব তাহলে এখানে এসির মিডিল পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যেটা ছিল তাহলে সেই অংশ থেকে আমরা কি করছি না এই রেখাটাকে আমরা যোগ করে দিচ্ছি তাহলে এই যোগ করে দিলে আমাদের এখানে তাহলে তিনটে যে রেখা তাদের মিডল পয়েন্ট থেকে আমরা পরস্পরের মধ্যে এই যে আমাদের ট্র্যাঙ্গেল তৈরি হয়েছিল তিনটে গজ স্টেশনের তাহলে সেই ট্যাঙ্গেলের আমরা মিডল পয়েন্ট পেয়ে যাচ্ছি তাহলে এটা নির্ণয় হয়ে যাওয়ার পর আমরা সিম্পলি কী করবো না এই তিনটে দিকের আমাদের যে এখানে বেসিন এরিয়া আছে সেই বেসিন এরিয়ার ধার পর্যন্ত আমরা যোগ করে দেব তাহলে কি করব আমরা এবি যে আমাদের রেখাটা ছিল তার মিডিল পয়েন্ট থেকে যে রেখাটা গেছে তাহলে সেই অংশটাকে আমরা কি করছি না একদম আমাদের যে এখানে বেসিন এরিয়ার যে বর্ডার লাইন সেই বর্ডার লাইন পর্যন্ত আমরা কানেক্ট করে দেবো একইভাবে এখানে দেখো এখানে যে বিসি ছিল তার যে রেখাটা আমরা টেনেছিলাম তাহলে সেই রেখাটাও একইভাবে এখানে আমরা কানেক্ট করিয়ে দেব একদম বেসিন এরিয়ার বাউন্ডারি পর্যন্ত একইভাবে এখানে এসির যে আমরা রেখাটা টেনেছিলাম তাহলে সেই রেখাটাও আমরা করে দিলাম তাহলে এখানে আমাদের তিনটে অংশে ভাগ হয়ে গেল এখানে গ স্টেশন এ গজ স্টেশন বি এবং গজ স্টেশন সি এর উপর বেস করে আমরা তিনটে অংশে ভাগ করে দিলাম এরপরে আমরা যেটা করব দেখো এখানে যে পেন্সিলের দাগগুলো আছে সেই পেনসিলের দাগগুলোকে আমরা কি করব। না এখানে মুছে দেবো তাহলে এখানে আমাদের পেনসিলের দাগগুলোকে ইরেজার দিয়ে আমরা মুছে দেবো চলো এখানে যে দাগগুলো আমরা করেছিলাম তাহলে সেগুলোকে আমরা এরপরে মুছে দিচ্ছি আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যদি কারো কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো এবারে দেখো এই কাজটা হয়ে যাওয়ার পর আমরা কী করবো তিনটে কালারিং পেনসিল নিয়ে নেব ধরো আমি একটা রেড নিয়ে নিলাম একটা ইয়েলো নিয়ে নিলাম আর একটা আমাদের ধরো গ্রিনিশ এ নিয়ে নিলাম তাহলে এই তিনটে কালার দিয়ে আমরা কি করব। তিনটে স্টেশনকে আমরা আলাদা আলাদা কালার করে দেব তাহলে প্রথমে আমরা কি করছি না এটা আমরা ইয়েলো কালার করে দেব তাহলে এই জায়গাটা তাহলে এইভাবে আমাদের তিনটে যে আলাদা আলাদা গজ স্টেশন আছে তাদের যে এরিয়া আছে সেই এরিয়া তিনটেকে আমরা পলিগনের মাধ্যমে আলাদা করে দিয়েছি এই আলাদা হয়ে যাওয়ার পর আমরা কী করবো এরপরে আমাদের এখানে ক্যালকুলেশান টেবিল করে এখানে প্রথমে এ বি এবং সি স্টেশনের আমাদের এরিয়াগুলোকে মেজার করে ফেলতে হবে এটা করার জন্য আমি তোমাদের জন্য অলরেডি একটা ক্যালকুলেশান টেবিল তৈরি করে রেখেছি এখানে এ বি এবং সি গজ স্টেশনের এরিয়া ক্যালকুলেশন করার জন্য তোমরা কীভাবে টেবিলটা তৈরি করবে একটু দেখে নাও এখানে দেখতে পাচ্ছো এখানে দেখো আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ উলম্বভাবে নটা ভাগে ভাগ করা হয়েছে এবং অনুভূমিকভাবে চারটে ভাগে ভাগ করা হয়েছে তাহলে এখানে নটা হচ্ছে উলম্বভাবে এবং অনুভূমিকভাবে চারটে ঘরে ভাগ করা হয়েছে তার মধ্যে একদম প্রথম ঘরটা হেডিং লেখার জন্য ব্যবহার করা হয়েছে দ্বিতীয় ঘরে এ তৃতীয় ঘরে বি এবং চতুর্থ ঘরে সি এর বাইরে আমাদের এখানে টোটালটাকে লেখার জন্য এখানে এই জায়গাটা লাগবে এটা পরে আমরা করে নেব এবারে দেখো এখানে একদম প্রথমে আমরা কি করেছি নেম অফ দ্য স্টেশন বা গজ স্টেশন যদি আমরা লিখে দিই তাহলে এ বি সি হয়ে গেছে এবারে নাম্বার অফ স্কয়ার গিট এখানে আমরা যে স্কোয়ার গ্রিড পাবো এখানে ফুল গ্রিড যেটা ওয়ান স্কোয়ারের যে গ্রিডগুলো পাবো সেখানে এই অংশটা আমরা লিখবো একইভাবে তার এরিয়াটা এখানে মেজার করব এখানে আমরা এরিয়া ইন স্কোয়ার সেমি এটাকে মেজার করব একইভাবে নাম্বার অফ জিরো পয়েন্ট টু ফাইভ স্কোয়ার গ্রিড এখানে এন টু এটারও পরিমাণগুলো কটা কি আমরা পাচ্ছি সেটা লিখবো একইভাবে তার এরিয়াটাও আমরা মেজার করব একইভাবে এখানে দেখো আমরা নাম্বার অফ জিরো পয়েন্ট জিরো ওয়ান স্কোয়ার গ্রিড এটা কতগুলো পাবো একইভাবে তার এরিয়াটা আমরা এখানে মেজার করব। করে আমরা এ এ ওয়ান এখানে এ ওয়ান এ টু এ থ্রি অর্থাৎ এখানে নেট এরিয়া কতটা সেন্টিমিটারে পাচ্ছি সেটা আমরা করব। এবং সবার শেষে চার নম্বর এখানে চার নম্বর যে বিষয়টা আমরা করব। এখানে এরিয়া স্কোয়ার কিমি এরিয়াইন স্কোয়ার কিমিতে মানে এটা আমরা সেমিতে পেলাম সেমিটাকে আমরা কিমিতে কনভার্ট করব। যেটাকে আমরা এ হিসাবে মানে এটা আমাদের এরিয়া হিসাবে আমরা এটাকে কিমিতে আমাদের যেহেতু বিষয়টাকে রিপ্রেজেন্ট করতে হবে সেই জন্য আমরা কিমিতে করে নেব তাহলে এইভাবে আমাদেরকে টেবিলটা সাজিয়ে নিতে হবে তোমরা এরকম একটা টেবিল তৈরি করে ফেলো এবারে চলো আমরা এখানে এই আমাদের ট্রেসিং গ্রাফ পেপারে চলে যাব। এই ট্রেসিং গ্রাফ পেপারে আমাদের এ বি এবং সি গস স্টেশনের জন্য আমরা এরিয়াগুলো দেখে নেব এখানে দেখো প্রথম যে কাজটা হচ্ছে এ স্টেশনে আমাদের নাম্বার অফ স্কয়ার গ্রিড কতগুলো আছে অর্থাৎ ওয়ান স্কোয়ার সেমির যে গ্রিড আছে সেই গ্রিড কতগুলো আছে আমাদেরকে কাউন্ট করে ফেলতে হবে দেখো একদম ধার থেকে আমি তোমাদের একটু জুম করে বিষয়টা দেখাচ্ছি তোমাদের কারো কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে দেখো এখানে এই অংশটা এইটা হচ্ছে দেখো এই যে ফুল স্কোয়ার গ্রিড এটা দেখতে পাচ্ছ এটার ক্ষেত্রে এখানে কাটিং হয়ে গেছে কিছুটা বাদ পড়ে গেছে তাহলে এটাকে নেওয়া যাবে না তাহলে যেটাকে নেওয়া যাবে সেগুলোকে আমরা নাম্বারিং করব। তাহলে এটাকেই আমি প্রথমে কালো পেন দিয়ে নাম্বারিং করছি তাহলে এক এটা ফুল গ্রিড আছে দুই এটা আছে তিন এটা এখানে বাদ চলে গেছে তারপরে দেখো চার এটা পাঁচ এটা ফুল আছে ছয় এটাও ফুল আছে সাত আট নয় তাহলে এখানে আমরা কটা পেলাম না এখানে একদম ওয়ান স্কোয়ারের গ্রিড কটা পেলাম না নটা পেলাম তাহলে আমরা এখানে এর ঘরে নাম্বার অফ স্কয়ার গ্রিড এখানে এন ওয়ান কত পেলাম না নাইন তাহলে এখানে এরিয়া ইন স্কোয়ার সেমিতে আমাদের কি হবে না এখানে নাইন ইন টু ওয়ান ইকুয়াল টু নাইন হয়ে গেল এরপরে চলো আমাদের এই এ স্টেশনে বাদবাকি যে জায়গাটা পড়ে রইল সেই জায়গাটার জন্য কি আছে না বাদ এখানে আরও ছোটো ছোটো ঘর আছে এখানে একদম ফুল ওয়ান স্কোয়ার সেমির আর গ্রিড নেই এই অংশে তাহলে এখানে কি আছে না এখানে দেখো জিরো পয়েন্ট স্কোয়ার গ্রিড তাহলে জিরো পয়েন্ট টু ফাইভের জন্য আমাদের কতটা করে অর্থাৎ আমাদের এই যে একটা ওয়ান স্কোয়ার সেমির ঘরকে যদি আমরা চারটে ভাগে ভাগ করি তার এক একটা ঘর হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ তার কারণ দেখো এখান থেকে যদি এখানে ফাইভ এখান থেকে ওয়ান তাহলে এই এক একটা ছোট ঘর হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ স্কোয়ারের ঘর এই এক একটা ছোট ঘর যেটা দেখতে পাচ্ছ আশা করি তাহলে এই রকম ঘর কতগুলো আছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে তাহলে এখানে দেখো একদম উপর থেকে যদি আমরা দেখি এটার জন্য আমরা একটা অন্য কালারিং পেন নিয়ে নেব তাহলে চলো আমি এর জন্য এখানে আমরা নীল কালারটা ইউজ করব তাহলে এখানে আমরা নীল কালারটা ইউজ করব। এই এই অংশটা যদি তোমরা দেখো ভালো করে দেখো এখানে এটা কিন্তু একটা আছে তাহলে এখানে আমরা ওয়ান লিখব তারপর এটাও আছে টু এটা হচ্ছে না এরপর এটাও হচ্ছে না থ্রি হয়ে যাচ্ছে এটা ফোর এটা ফাইভ এটাও হচ্ছে না এটা সিক্স এটা সেভেন এটা এইট এটা হচ্ছে এটা একদম সামান্য এটা হচ্ছে নাইন নাইন এদিকে কিছুটা হচ্ছে এখানে দেখো টেন এটা ইলেভেন এটা টুয়েলভ এটা থার্টিন এটা ফরটিন এটা হচ্ছে না এটা ফিফটিন এটা সিক্সটিন তাহলে এখানে আমরা ষোলোটা পেয়ে গেলাম তাহলে আমরা এখানে ষোলো লিখে দেব তাহলে এই জায়গাটা আমরা এখানে নাম্বার অফ জিরো পয়েন্ট টু ফাইভ স্কোয়ার গ্রিড এটা কী লিখবো সিক্সটিন তাহলে এখানে কী হবে এরিয়া ইন স্কোয়ার সেমি এটা কি দাঁড়াবে না সিক্সটিন ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে এটাকে আমরা গুণ করে কত হচ্ছে এটা লিখে ফেলবো আমরা তাহলে এই অংশে আমাদেরকে এটা লিখে ফেলতে হবে তাহলে চলো এটা আমরা মানে ক্যালকুলেটরে তাহলে এখানে সিক্সটিন ইন্টু পয়েন্ট টু ফাইভ ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে ফোর তাহলে এটা আমরা ফোর লিখে ফেললাম এবারে কি পড়ে থাকছে নাম্বার অফ জিরো পয়েন্ট জিরো ওয়ান স্কোয়ার অর্থাৎ এক একটা ছোটো ছোটো ঘর মানে আমাদের এই অংশে যে ছোটো ছোটো ভাগগুলো আছে তোমরা একটু দেখিয়ে দিচ্ছি বিষয়টা ভালো করে দেখে বুঝে নাও দেখো এখানে এই যে ঘরগুলো আছে না এখানে দেখো আরও জুম করছি তোমাদের জন্য দেখো এই অংশে দেখতে পাচ্ছ এখানে দেখো এই যে ঘরগুলো আছে এই যে ছোট ছোট এক একটা যে ঘর আছে এখানে এই যে পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি করে সেই জিরো পয়েন্ট জিরো ওয়ান ঘর একটা মানে একটা স্কোয়ার মানে এই এক একটা ছোট ঘর এই এক একটা ছোট ঘর সুতরাং এই ঘর কতগুলো আছে আমাদেরকে কাউন্ট করে ফেলতে হবে আমাদের এ গজ স্টেশনের জন্য তাহলে আমরা এ গজ স্টেশনে কতগুলো এই রকম ঘর আছে আমরা কাউন্ট করে ফেলবো তাহলে এখানে দেখো এই অংশে আছে কটা এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এখানে টোটাল একশো আটত্রিশটা পেলাম তাহলে আমরা এখানে ওয়ান থার্টি এইট লিখে দেবো তাহলে এই অংশে আমরা এখানে নাম্বার অফ জিরো পয়েন্ট জিরো ওয়ান স্কোয়ার গ্রিড এটা হচ্ছে ওয়ান থার্টি এইট তাহলে এখানে আমরা একইভাবে এখানে জিরো পয়েন্ট এখানে ওয়ান থার্টি এইট ইন্টু জিরো পয়েন্ট এখানে পয়েন্ট জিরো ওয়ান করে দিলাম ইকুয়াল টু এখানে ওয়ান পয়েন্ট থ্রি এইট তাহলে এখানে ওয়ান থার্টি এইট টু ওয়ান পয়েন্ট থ্রি এইট এবারে তাহলে এর নেট এরিয়া কত আমাদের বেরিয়ে যাবে সেন্টিমিটারে তাহলে এখানে নাইন তাহলে এখানে নাইন প্লাস এখানে এ ওয়ান প্লাস তাহলে এখানে এ হচ্ছে নাইন ছিল এ হচ্ছে ফোর তাহলে নাইন ফোর তারপরে আছে প্লাস ওয়ান পয়েন্ট থ্রি এইট ইকুয়াল টু এনে পয়েন্ট থ্রি এইট তাহলে এখানে আমরা লিখে দেব ফোরটিন পয়েন্ট থ্রি এইট এবারে এখানে এটা যদি এরিয়া ইন স্কোয়ার কিমিতে আমরা কনভার্ট করি তাহলে তার জন্য আমাদেরকে এখানে কত স্কেল আছে সেটা দেখে নিতে হবে টোপোসিট ম্যাপের আমাদের যে আরেফ দেওয়া থাকে সেই আরেফটা এই অংশে আমি লিখে দেব। তাহলে এখানে আরএফ হচ্ছে এখানে ওয়ান ইস টু ফিফটি তাহলে এই বিষয়টা আমাদের এখানে ক্যালকুলেশনে কাজে লাগবে তাহলে এখানে আমরা এরিয়া ক্যালকুলেশানটা করে নেব তাহলে এই জায়গায় আমরা লিখে ফেলতে পারি তাহলে এরপরে আমরা আগে এই পার্টটাই কমপ্লিট করে নেব একটা একটা করে তাহলে করতে আমাদের সুবিধা হবে তাহলে চলো আমরা এই পার্টটা এখানে আমরা প্রথমে তাহলে এরিয়া ক্যালকুলেশনের জন্য এখানে এরিয়া ইন স্কোয়ার কিমিতে কি দাঁড়াবে সেটা আমরা দেখে নেব তাহলে এখানে আমরা লিখে দিতে পারি এরিয়া ক্যালকুলেশন তাহলে এখানে কী এখানে আমরা লিখবো অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু the গিভেন স্কেল এখানে কী আছে না এখানে ওয়ান টু ফিফটি থাউজেন্ড তাহলে আরে ওয়ান 1:50000 টু ফিফটি থাউজেন্ড মানে আমরা যখন সেন্টিমিটারে লিখবো দুটো ক্ষেত্রেই সেন্টিমিটারে করবো তাহলে চলো আমরা লিখতে পারি তাহলে এখানে কি না ওয়ান সেমি অন ম্যাপ ইকুয়াল টু তাহলে ফিফ থাউজেন্ড সেমি অর এখানে জিরো পয়েন্ট ফাইভ কিমি অন গ্রাউন্ড সো তাহলে এখানে ওয়ান স্কোয়ার সেমি অন ম্যাপ ইকুয়াল টু তাহলে এখানে আমাদের জিরো পয়েন্ট ফাইভ যেটা কিমি ধরেছিলাম তাহলে সেটা স্কোয়ার কিমি অর এখানে তাহলে এর স্কোয়ার করলে কী দাঁড়াবে না জিরো পয়েন্ট টু ফাইভ স্কোয়ার কিমি অন গ্রাউন্ড তাহলে এইটা পর্যন্ত আমাদের হয়ে গেল এটা হয়ে যাওয়ার পর আমরা কী করব এখানে দেখো নেট এরিয়া ইন সেমি আমরা কত পেয়েছি এখানে ফোরটিন পয়েন্ট থ্রি এইট এটা আমাদের এ গ্ল স্টেশনের জন্য আমরা অলরেডি পেয়ে গেছি নেট এরিয়া পেয়ে গেছি তাহলে আমরা এখানে লিখতে পারি তাহলে এখানে সো এখানে তাহলে ফরটিন পয়েন্ট থ্রি এইট এত স্কোয়ার সেমি অন ম্যাপ ইকুয়াল টু তাহলে এখানে কী হবে না এখানে জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু তাহলে ফোরটিন পয়েন্ট থ্রি এইট তাহলে এত এখানে স্কোয়ার কিমি অন গ্রাউন্ড তাহলে এই বিষয়টা এখানে হয়ে যাবে এবারে চলো তাহলে আমরা সিম্পলি কী করবো এটাকে গুণ করে দেবো তাহলে চলো এখানে 14.38 পয়েন্ট থ্রি এইট অলরেডি আমার ক্যালকুলেটরে আছে ইনটু আমি পয়েন্ট টু ফাইভ ইকুয়াল টু তাহলে এখানে হয়ে গেল থ্রি পয়েন্ট ফাইভ নাইন ফাইভ তাহলে ইকুয়াল টু এখানে হয়ে গেছে থ্রি পয়েন্ট ফাইভ নাইন ফাইভ এত স্কয়ার কিমি তাহলে এটা আমাদের এই অংশের ক্ষেত্রে আমাদের এই যে এ গস স্টেশনের আমাদের এরিয়া কত না এখানে হয়ে যাচ্ছে তাহলে থ্রি পয়েন্ট ফাইভ নাইন ফাইভ এত এখানে স্কোয়ার কিমির লেখাই আছে তাহলে এটা আমরা দিয়ে দিলাম তাহলে এটা আমাদের হয়ে গেলো এরপরে একইভাবে আমরা বি এবং সি স্টেশনের জন্য আমরা ক্যালকুলেশন করে নেব

নাইন জিরো এইটা ইন্টু এখানে আমাদের জিরো পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ টু এখানে হয়ে যাচ্ছে সেভেন পয়েন্ট টু আমাদের বেরিয়ে গেল এখানে এরিয়া ইন কিমিতে এখানে আমাদের তিনটে গজ স্টেশনের জন্য আমরা আলাদা আলাদা এরিয়া পেয়ে গেলাম এবার এই তিনটে এরিয়াকে আমরা কী করবো না এখানে টোটাল এরিয়া হিসাবে যোগ করে নেবো তাহলে টোটাল এরিয়া এটা কত দাঁড়াবে না এটা অলরেডি পেয়ে গেছি এটা প্লাস এখানে ফোর পয়েন্ট জিরো এইট সেভেন ফাইভ প্লাস এখানে থ্রি পয়েন্ট ফাইভ নাইন ফাইভ জিরো ইকুয়াল টু এখানে আমাদের হয়ে গেল তাহলে 14.9075 পয়েন্ট নাইন জিরো সেভেন ফাইভ তাহলে এটা আমাদের টোটাল এরিয়া বেরিয়ে গেলো তাহলে এই অংশটাকে তোমরা এখানে এইভাবে বক্স করেও করতে পারো তাহলে এটাকে আলাদা করে বক্স করে দেখিয়ে দিতে পারো আর যদি এটাকে তোমরা আলাদা একটা বক্স টোটালটা নিয়ে করো সেক্ষেত্রেও করতে পারো তাহলে এইভাবে আমাদের এখানে এরিয়া ক্যালকুলেশান আমরা করে নিলাম এরিয়া মেজারমেন্ট কোথাকার এরিয়া মেজারমেন্ট করলাম না এখানে বাড়িধারা বেসিনের আমরা এরিয়া মেজারমেন্ট করে নিলাম তাহলে এর উপরে আমরা তাহলে হেডিংটা লিখে দিতে পারি এখানে কি করলাম আমরা ফরমেশান অব থিসেন পলিগন অন বাড়িধারা রিভার বেসিন তাহলে এটা আমরা এখানে লিখে দেবো এই অংশে আমরা হেডিং লিখে দিলাম তাহলে এই কাজ হয়ে গেল এখানে আর দেওয়া আছে তাহলে পুরো বিষয়টা আমাদের খুব সুন্দরভাবে আমরা দেখিয়ে দিয়েছি এরপরে চলো এখানে আমাদের ডেপথ অফ প্রেসিপিটেশন আমরা নির্ণয় করব এর জন্য আমাদেরকে ক্যালকুলেশন করে নিতে হবে এবারে এখানে তোমাদের দেখো এই অংশে আমাদের এই যে কিভাবে টেবিলটা করবে একটু দেখে নাও এখানে তাহলে পরপর যে বিষয়গুলো করেছি আমরা এই ক্যালকুলেশন টেবিল ফর ডেপথ অফ পেসিপিটেশান আর এই অংশে দেখো ক্যালকুলেশন টেবিল ফর এরিয়া মেজারমেন্ট অর্থাৎ আমাদের দুটো টেবিল করতে হচ্ছে এখানে একদম প্রথম টেবিলে আমাদের এরিয়া মেজারমেন্ট করতে হচ্ছে দ্বিতীয় টেবিলে আমরা এখানে ডেপথ অফ পেসিপিটেশনের জন্য একটা টেবিল তৈরি করে ফেলবো এখানে দেখো প্রথমে গজ স্টেশন এবিসি আমরা লিখে দিয়েছি এবারে পেসিপিটেশন ইন সেমি এখানে তোমাদের পরীক্ষার হলে পরীক্ষার কোশ্চেনের যে ভ্যালুগুলো দেবে এখানে ধর আমি এটা ধরে নিচ্ছি হানড্রেড টেন তারপরে এখানে হয়তো ওয়ান টোয়েন্টি পয়েন্ট টু জিরো একইভাবে এটা ওয়ান থার্টি পয়েন্ট থ্রি ফাইভ তাহলে এইরকম কিছু ভ্যালু তোমাদের দিয়ে দেবে এই ভ্যালুগুলো তোমরা এখানে বসিয়ে দেবে যা যা ভ্যালু দেওয়া থাকবে তার ভিত্তিতেই এখানে বসিয়ে দেবে তাহলে এটা হয়ে গেল এটার পরে আমাদের এখানে কি আছে পলিগন এরিয়া ইন স্কোয়ার কিমি দেখো অলরেডি আমি তিনটে ক্ষেত্রে পলিগন এরিয়া পেয়ে গেছি তাহলে এর জন্য আমরা কত পেয়েছি না এর জন্য থ্রি পয়েন্ট ফাইভ নাইন ফাইভ জিরো তাহলে এটা আমরা লিখে দেবো থ্রি পয়েন্ট ফাইভ নাইন ফাইভ জিরো একইভাবে আমরা বিয়ের জন্য কত পেয়েছি ফোর পয়েন্ট জিরো এইট সেভেন ফাইভ তাহলে ফোর পয়েন্ট জিরো এইট সেভেন ফাইভ একইভাবে আমরা এখানে সি এর জন্য পেয়েছি সেভেন পয়েন্ট তাহলে সেভেন পয়েন্ট টু টু ফাইভ জিরো এটা হয়ে যাওয়ার পর এখানে আমাদের কি করতে হবে এটা সামেশান বার করে নিতে হবে অর্থাৎ পেল পলিগন এরিয়া আমরা যেটা পেয়েছি তার সামেশান যেটা অলরেডি আমরা টোটাল এরিয়া হিসাবে সামেশন করে রেখেছি তাহলে এখানে আমরা সামেশান এ ইকুয়াল টু এখানে লিখতে পারি তাহলে ফোরটিন পয়েন্ট নাইন জিরো সেভেন ফাইভ তাহলে এটা হয়ে গেল এরপরে আমাদের ওয়েটেড প্রেসিপিটেশন এখানে পিডব্লু বার করে নেব এর জন্য আমাদের কী করতে হবে পি ইন্টু এ এখানে পি আর এই যে এ এই দুটোকে আমরা গুণ করে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে পিডব্লিউ বা ওয়েটেড পেসিপিটেশন তাহলে এইটা আমরা সিম্পলি করবো কি ক্যালকুলেটার নিয়ে এই দুটোকে গুণ করে দেব তাহলে চলো আমাদের এখানে এখানে ধরো ওয়ান ওয়ান জিরো এটা পয়েন্ট ওয়ান জিরো এখানে থ্রি পয়েন্ট ফাইভ নাইন ফাইভ ইকুয়াল টু তাহলে এখানে হয়ে যাচ্ছে থ্রি নাইনটি ফাইভ পয়েন্ট এইট জিরো নাইন একইভাবে এখানে পরেরটা আমাদের দেখো এখানে ওয়ান টোয়েন্টি পয়েন্ট এখানে ফোর এখানে দেখো হয়ে যাচ্ছে ফোর নাইনটি এখানে থ্রি ওয়ান সেভেন ফাইভ একইভাবে তিন নম্বর অর্থাৎ সি গজ স্টেশনে আমাদের এখানে ওয়ান থার্টি পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু এখানে সেভেন পয়েন্ট টু টু ফাইভ ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে নাইন ফর্টি ওয়ান পয়েন্ট সেভেন সেভেন এইট সেভেন এবার এই তিনটেকে আমরা যোগ করে দেবো তাহলে এই ভ্যালুটা অলরেডি আমরা আমার ক্যালকুলেটারে রয়েছে এখানে প্লাস এখানে ফোর নাইনটি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন ফাইভ প্লাস এখানে থ্রি নাইন ফাইভ পয়েন্ট এখানে এইট জিরো নাইন ফাইভ ইকুয়াল টু এখানে তাহলে আমাদের সামেসান পিডব্লু পিডব্লিউ ইকুয়াল টু আমাদের কত বেরোচ্ছে না এখানে ওয়ান এইট টু এইট পয়েন্ট এখানে নাইন জিরো ফাইভ সেভেন এবারে দেখো এটা হয়ে যাওয়ার পর তাহলে আমাদের এই পর্যন্ত বোঝার কোনো অসুবিধা নেই এখানে আমরা প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছি এখানে গজ স্টেশন অনুযায়ী এখানে প্রেসিপিটেশন তোমাদের পরীক্ষায় যা দেয়া থাকবে সেই ভ্যালুগুলো পরপর বসিয়ে নিতে হবে সেই ভ্যালুগুলো বসিয়ে নেওয়ার পর এখানে সেটা পি হয়ে যাচ্ছে একইভাবে পলিগন এরিয়া এখানে যা যা পেয়েছ তোমরা এখানে তিনটে আলাদা আলাদা গজ স্টেশনের জন্য তোমরা যেভাবে এখানে পলিগন একে ক্যালকুলেশন করে যেভাবে পেয়েছো সেটা পেয়ে যাওয়ার পর সেই তিনটে ভ্যালুকে এখানে বসিয়ে দিতে হবে এখানে স্কোয়ার কিমিতে যা যা পেয়েছো এবারে কি করছো তোমরা পি ইন্টু এ অর্থাৎ এখানে পিডব্লু বা ওয়েটেড পেসিপিটেশন আমরা কী পাচ্ছি না পি ইন্টু এ তাহলে এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা গুণ করে নিয়ে এখানে সামেশাম বার করে নিচ্ছি দেখো এখানে এই পর্যন্ত আমাদের কাজ হয়ে যাওয়ার পর আমরা পরের পাতায় চলে যাচ্ছি এখানে আলফ্রেড থিসেন যে ফর্মুলা দিয়েছিলো তার ভিত্তিতে আমরা কাজটা করে ফেলবো তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু আলফ্রেড এইচ থিসেন এখানে থিসেন কি যে ফর্মুলাটা দিয়েছিল সেটা কি লিখে ফেলবো এখানে দেখো সুতরাং দ্য অ্যাভারেজ অ্যাভারেজ ডেথ অফ রেনফল অফ এটা কোথাকার আমরা কাজটা করছি না এখানে জেনে গেছে অলরেডি এটা বাড়িধারা রিভারভেশিন এখানে আমরা লিখে দিয়েছি বাড়িধারা রিভারভেশিন এখানে কুয়েলের যে একটা উপনদী আছে কুয়েল নদীতে পড়েছে সেটা হচ্ছে বাড়িধারা রিভারভেশিন তাহলে এটা লিখে ফেলতে পারি অফ দ্য বাড়িধারা বাড়িধারা ক্যাচমেন্ট এরিয়া এরিয়া লিখতে পারো বা রিভারভেশিন লিখতে পারো তাহলে এর ফর্মুলাটা কী দেওয়া হয়েছে না এখানে দেওয়া হয়েছে সামেশন পিডব্লু এটা ডিভাইডেড বাই এখানে সামেশন এ তাহলে এখানে আমরা ভ্যালুগুলো পরপর বসিয়ে দেবো এখানে সামেশন পিডব্লু কত পেয়েছি না এখানে ওয়ান এইট টু এইট পয়েন্ট নাইন জিরো ফাইভ সেভেন তাহলে এখানে ওয়ান এইট টু এইট পয়েন্ট এটা ডিভাইডেড বাই সামেসান এ কি আছে না সামেসান এ হচ্ছে ফোরটিন পয়েন্ট নাইন তাহলে এখানে ফোরটিন পয়েন্ট তাহলে সেভেন এবারে চলো আমরা ক্যালকুলেটারে এটাকে আমরা করে নেব তাহলে ভাগ করে নেব তাহলে এখানে অলরেডি এইটিন ওয়ান এইট টু টু এইট পয়েন্ট নাইন জিরো ফাইভ সেভেন এটা দেওয়া আছে এটা ডিভাইডেড বাই এখানে ফোরটিন পয়েন্ট নাইন জিরো সেভেন ফাইভ ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে ওয়ান টোয়েন্টি টু তাহলে ওয়ান টোয়েন্টি টু পয়েন্ট সিক্স এইট তাহলে এটা আমাদের ক্যালকুলেশান করে বেরিয়ে যাচ্ছে আমরা এখানে লিখে দেব সেমি পার স্কোয়ার কিমি তাহলে এটাও আমরা একক লিখে দিলাম তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করে ফেললাম যেখানে ডেপথ অফ রেনফল অফ বাড়িধারা এরিয়া বা বাড়িধারা রিভার বেশিনের আমরা ডেপথ অব রেন বা পেসিপিটেশন নির্ণয় করে ফেললাম তাহলে এইভাবে তোমাদের কাজটা করে ফেলতে হবে তাহলে এই টোটাল আমাদের এখানে যে থিসেন পলিগন সেই থিসেন পলিগনের যা যা কাজ ছিল আমি করে দিলাম এখানে আমি পরপর এখানে দুটো আলাদা আলাদা টেবিলে বিষয়টা বোঝালাম একইভাবে এখানে পলিগন অঙ্কন করে কিভাবে তোমরা এখানে হিসাবগুলো করবে সে বিষয়েও ডিটেলসে আমি আলোচনা করলাম যদি এরপরেও কারো কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো এর পাশাপাশি এই চ্যানেলে যদি কেউ এখনও নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই